আমি তোমাদেরকে পরে নোটটা পাঠিয়ে দিব, এখন তোমরা একটু কষ্ট করে শোনো। স্পেসিফিক রেসিপি প্রোটিনিউরিয়া পড়িয়েছিলাম না? মানে আছে প্রোটিনিউরিয়া, হোয়াট আর দ্য কজেস অফ প্রোটিনিউরিয়া। নাম্বার ওয়ান হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম, নাম্বার টু হচ্ছে গ্লোমেরুলার নেফ্রাইটিস, ডায়াবেটিস, এসএলই, টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি। গত সপ্তাহে পড়িয়েছিলাম, মনে আসছে? তোমাদেরকে ঢুকাতে ঢুকাতে সময় সব চলে যাচ্ছে। এ ঢুকছে? এরা তো ঢুক, যারা সময় নষ্ট হয়ে যাবে। প্রবলেমের ভিতরে আর পড়াচ্ছে না কিছু, কষ্ট করে একটু শুনো। তোমরা তোমরা চেহারা দেখাও না, 84 জন আসছে। হচ্ছে কি জানো, আমি এখন ল্যাব থেকে নিচ্ছি, বুঝছো? সবাই শোনো, একটু ক্লাস হয়েছে, এটা নাম করতে পারলেই হবে। তারপরে আমরা আমি নোট পাঠিয়ে দিব, না হলে আমি ইন্টারনেটে তোমাদের সাথে যোগাযোগ করে ওগুলো বুঝিয়ে দিব। আচ্ছা, বেন্স জোন্স প্রোটিনটা হচ্ছে একটা অ্যাবনর্মাল প্রোটিন, এটা লো মলিকুলার ওয়েট প্রোটিন। এটাতে লাইট লো মলিকুলার ওয়েট প্রোটিন, এটা মনোক্লোনাল লাইট চেইন থাকে, যেটা ফ্রি লাইট চেইন বলে, বুঝছো? যেটা এই যে লাইট চেইন, ফ্রি লাইট চেইন মনোক্লোনাল প্রোটিন, এটা কোন কোন ডিজিজে পাওয়া যায় তোমাকে জিজ্ঞেস করতে পারে। তুমি তিনটা ডিজিজের নাম মনে রাখবা, অথবা দুইটা ডিজিজ মনে রাখবা। একটা হচ্ছে মাল্টিপল মায়েলোমা, যখন এই বেন্স জোন্স প্রোটিন আসবে তখন মাল্টিপল মায়েলোমা অবশ্যই মনে রাখবা, আর ম্যালিগন্যান্ট লিম্ফোমা, এই দুইটা। তো মাল্টিপল মায়েলোমা অবশ্যই মনে রাখবা, বেন্স জোন্স প্রোটিন। বেন্স জোন্স প্রোটিন করার জন্য আমরা ওয়াটার বাথ একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেটাতে আমরা টেম্পারেচার পানি দিয়ে টেম্পারেচার বাড়াই, প্রোটিনটা দিয়ে, প্রোটিনটা কি ইউরিনের পুরা ইউরিন আমরা একটা টেস্ট টিউবে নিয়ে, টেস্ট টিউবে ইউরিনটা ওই পানির ভিতর যে ওয়াটার বাথ আছে, ওয়াটার বাথ আছে ল্যাবে এসে দেখে নিবে, ওয়াটার বাথে বসাই, বসায় টেম্পারেচারটা বাড়াতে থাকে। টেম্পারেচার যখন বাড়াতে থাকে তখন যখন টেম্পারেচার 65 থেকে 70 কাছাকাছি আসে, তখন ইউরিনে যদি বেন্স জোন্স প্রোটিন পজিটিভ হয় তখন এগুলো কোয়াগুলেশন হয়ে যায়, বুঝছো? প্রোটিন কোয়াগুলেশন হয়ে যায়, হিট কোয়াগুলেশন টেস্টে, সরি, প্রোটিন কোয়াগুলেশন হয়ে যায়, তো ওখানে কোয়াগুলেটেড সাবস্টেন্স দেখা যায়। আর যখন এটা এই 70 টেম্পারেচারের উপর 100 চলে যায়, আবার প্রোটিনগুলো কি হয়, প্রোটিনগুলো আবার ডিসলভ হয়ে যায়, বুঝছো? আবার যখন টেম্পারেচার এই 60 থেকে 70 কাছাকাছি আসে, আবার প্রোটিনগুলো কোয়াগুলেশন হয়। কারণ তোমরা সবাই জানো 65 থেকে 67 এর ডিগ্রি টেম্পারেচারে প্রোটিন কোয়াগুলেশন হয়। তো যখন ওয়াটার বাথে দিয়ে ইউরিনটাকে ওই টেম্পারেচারে আনা হয়, তখন ওই প্রোটিন কোয়াগুলেশন দেখা যায়। আর যখন টেম্পারেচার বেশি উপরে উঠে যায় অথবা তখন কোয়াগুলেশন আর থাকে না, আবার প্রোটিনগুলো ডিসলভ হয়ে যায়। এটাই আমরা ওয়াটার বাথে দেখি, এটা সিম্পল একটা টেস্ট। তাছাড়া আরও আছে প্রোটিন ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা ব্লাডের ইউরিনের এগুলো করতে পারে। এটা আরো মডার্ন মেশিন, কিন্তু সিম্পল মেশিন হচ্ছে বেন্স জোন্স প্রোটিনের জন্য আমরা কি কি ওয়াটার বাথে করব। ওয়াটার বাথটা একটা বেসিনের মতো জিনিস, ওটার ভিতর পানি দিয়ে টেম্পারেচার মেনটেন করে আমরা দেখতে পারি, এটাই। তো বেন্স জোন্স প্রোটিনটা কি, বেন্স জোন্স প্রোটিন হচ্ছে লো মলিকুলার ওয়েট প্রোটিন, যেটা মনোক্লোনাল ফ্রি লাইট চেইন ইমিউনোগ্লোবুলিন, যেটা মাল্টিপল মায়েলোমাতে পাওয়া যায়। এই কয়েকটা কথা তুমি যদি বলতে পারো পরীক্ষায়, তাহলে বেন্স জোন্স প্রোটিন বলা শেষ। আচ্ছা, এখন আসো মাইক্রোঅ্যালবুমিন। মাইক্রোঅ্যালবুমিন একটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা ইউরিনের প্রোটিন ইউরিনে করি, মাইক্রোঅ্যালবুমিন খুবই ইম্পর্টেন্ট। যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ব্লাড প্রেশার আছে তাদের মাইক্রোঅ্যালবুমিন মাস্ট করতে হয়, কারণ মাইক্রোঅ্যালবুমিন যদি ইউরিনে পাওয়া যায়, মাইক্রোঅ্যালবুমিন যদি ইউরিনে পাওয়া যায় ওই সময় যদি তুমি কিডনির
চিকিৎসা ঠিকমতো করো তাহলে কিডনির ইনজুরিটা রিভার্সিবল আর যদি মাইক্রোঅ্যালবুমিনের পরে প্রোটিন চলে আসে বেশি তখন কিডনির ইনজুরিটা রিভার্সিবল মানে ইরিভার্সিবল হয়ে যায় সেজন্য আমরা যে কোনো পেশেন্ট যারা ডায়াবেটিস অথবা ব্লাড প্রেসার নিয়ে ভুগে আমরা মাইক্রোঅ্যালবুমিনটা দেখি ইউরিনের প্রোটিন যাওয়ার আগে মাইক্রোঅ্যালবুমিন যায় মাইক্রোঅ্যালবুমিনটা যদি আমরা ডিটেক্ট করতে পারি তখন আমরা কি করি রিভার্সিবল ম্যাম অনেকে ওয়েটিং রুমে আছে কয়েকজন আরো আরো ওয়েটিং রুম দাঁড়াও দাঁড়াও আমি দেখছি অ্যাডমিট অল লিখে দিছি ঢুকেছে আমি তো অ্যাডমিট অল দিয়ে দিলাম হ্যাঁ জি আমি ঢুকছি আচ্ছা যাই হোক মাইক্রোঅ্যালবুমিনটা হচ্ছে তাহলে বুঝে গেছো মাইক্রোঅ্যালবুমিনটা কি মাইক্রোঅ্যালবুমিনটা আমরা যে কোনো ডায়াবেটিক পেশেন্ট এবং ব্লাড প্রেশার হাইপারটেনসিভ পেশেন্টের ইনিশিয়ালি প্রোটিন যাওয়ার আগে মাইক্রোঅ্যালবুমিন যায় মাইক্রোঅ্যালবুমিনটা যদি আমরা টেস্ট করতে পারি এটা হচ্ছে একটা রিভার্সিবল স্টেজ যেটাতে কিডনিকে আমরা আবার ভালো করে ফেলতে পারি মানে ইনজুরিটা রিভার্সিবল ইনজুরি ততক্ষণ পর্যন্ত থাকে কিন্তু যদি প্রোটিন অ্যালবুমিন পুরো অ্যালবুমিন যেতে থাকে মাইক্রোঅ্যালবুমিন আর পরে অ্যালবুমিন যায় অ্যালবুমিন যেতে থাকে তখন কিন্তু কিডনির যে ইনজুরিটা হয় অতটুকু রয়ে যায় ইরিভার্সিবল হয়ে যায় আর রিভার্সিবল করতে পারি না সেজন্য মাইক্রোঅ্যালবুমিনটা ইম্পর্টেন্ট যদি রোগীর মাইক্রোঅ্যালবুমিন বেশি থাকে তখন আমরা রোগীর কিডনির প্রতি যত্নশীল হই রোগীর কিডনির ক্রিয়েটিনিন ইউরিয়া যেন না বাড়ে সেই চিন্তা করি সেভাবে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার মেনটেন করে রোগীকে কিডনির ইনজুরি থেকে রোগীকে আমরা সেভ করি কিডনি এমন একটা ইনজুরি অর্গ্যান যেটা ভেরি সেন্সিটিভ ওটা যদি একবার ইনজুর্ড হয়ে যায় ওটা আর ঠিক করা যায় সো প্রেজেন্স অফ অ্যালবুমিন ইন ইউরিন অ্যাবাভ দ্য নর্মাল লেভেল বাট বিলো দ্য ডিটেক্টেবল রেঞ্জ অফ কনভেনশনাল ইউরিন ডিপিস্টিক মেথড তখন আমরা মাইক্রো অ্যালবুমিন টেস্ট করি মাইক্রো অ্যালবুমিন ইজ এ ইন্ডিকেটর অফ আর্লি অ্যান্ড পসিবল রিভার্সিবল গমিউলার ড্যামেজ এটা ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আর একটা হচ্ছে ডায়াবেটিসে মাইক্রোঅ্যালবুমিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ 4 to 6-fold ইনক্রিজ অফ কার্ডিওভাস্কুলার মর্টালিটি অ্যান্ড ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর ফর রেনাল মর্টালিটি অলসো মোর প্রিভিলেন্ট ইন হাইপারটেনসিভ পেশেন্ট আচ্ছা শেষ মাইক্রোঅ্যালবুমিন শেষ এখন রিডিউসিং সাবস্ট্যান্স কি কি আছে রিডিউসিং সাবস্ট্যান্স এর মধ্যে সুগার আছে নন সুগার আছে সুগার কি কি এই ইম্পর্টেন্ট কোয়েশ্চন জায়গাতে জিজ্ঞেস করবে সুগার হচ্ছে গ্লুকোজ ইউরিনে ফ্রুক্টোজ গ্যালাকটোজ এই চারটে ইউরিনের সুগার সাবস্টেন্স আর নন সুগার সাবস্টেন্স কি কি হেমোজেন্ট্রেসিক অ্যাসিড ন্যালিডেক্সিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসপিরিন থেরাপিতে রিডিউসিং সাবস্টেন্স গুলো বেড়ে যায় ইউরিনে রিডিউসিং সাবস্টেন্স তোমরা ইউরিনের ভেনেডিক্স টেস্ট করছো ভেনেডিক্স টেস্টটাই পরে আমরা রিডিউসিং সাবস্টেন্স এবং নন রিডিউসিং সাবস্টেন্স দেখি রিডিউসিং সাবস্টেন্স কি একটা হচ্ছে সুগার আর নন সুগার সুগারের মধ্যে কি কি বললাম ভেরি ইম্পর্টেন্ট ভাই ভাই কোশ্চেন তোমাদেরকে কারণ বেনেডিক্স টেস্ট প্র্যাকটিক্যালি করতে দেওয়া হবে তুমি বেনেডিক্স টেস্ট করে গ্রিন পাচ্ছ না ইয়েলো পাচ্ছ না অরেঞ্জ পাচ্ছ না ব্রিক রেড পাচ্ছ এটা বলতে হবে যখন তোমাকে পাওয়া যাবে তখন তোমাকে বলবো কেন পাওয়া যাবে যেহেতু রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট তখন তোমাকে বলবে রিডিউসিং সাবস্টেন্স কি কি আছে তখন তোমাকে রিডিউসিং সাবস্টেন্স গ্লুকোজ বলবা ল্যাকটোজ বলবা ফ্রুক্টোজ বলবা গ্যালাকটোজ বলবা তুমি আমার এখানে ইউরিনে পেশেন্টের গ্লুকোজ লেভেল বাড়া বলে রিডিউসিং সাবস্টেন্স পাচ্ছ এর জন্য তুমি গ্রিন হচ্ছে ইয়েলো হচ্ছে চেঞ্জ হচ্ছে ব্রিক রেড হচ্ছে কিন্তু যদি তোমাকে বলে যে আচ্ছা গ্লুকোজ ছাড়া আর কি কি নন রিডিউসিং সাবস্টেন্স আছে যেটার জন্য ইউরিনে এরকম রেড হবে রেড হবে অরেঞ্জ হবে তখন তো তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে এটা কমন একটা ভাইবা কোশ্চেন হিমোজেন্টেসিক অ্যাসিড ন্যালিডেক্সিক অ্যাসিড স্কর্বিক অ্যাসিড এগুলো কি থাকে কোন ইউরিনে রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট হয় ক্লিয়ার ন অরুণিমা ম্যাম ম্যালিডেক্সিক অ্যাসিড জি ম্যাম ন্যালিডেক্সিক হ্যাঁ ম্যাম নন রিডিউসিং সাবস্টেন্স কথা আরেকবার একটু বলবেন নন রিডিউসিং সাবস্টেন্স এর একটা হচ্ছে হোমোজেন্টেসিক অ্যাসিড একটু আস্তে বললে ভালো হয় ম্যাম একটু আস্তে ম্যাম কথাগুলো বুঝতেছি না আস্তে বলবো মানে কি স্পিড কম এটা না ভলিউম কম ম্যাম স্পিড কম একটু ম্যাম বুঝতেছি না ফট করে শেষ হয়ে গেলে সেজন্য আর কি আচ্ছা ঠিক আছে আমি স্পিড আস্তে আস্তে বলছি স্পিড আস্তে আস্তে বললে তো আমারও লাভ
non-reducing substance, non-sugar substance, homogentacic acid, lipoic acid, ascorbic acid, aspirin therapy. এগুলোতে non sugar substance যেটা হচ্ছে reducing substance non sugar আর sugarর মধ্যে কি কি glucose lactose fructose galactose এটা একটা important viable question please দুই একটা নাম হলো মনে রাখো এই sugarর মধ্যে glucose lactose fructose galactose non sugarর মধ্যে কি তিনটা রকমের acidের কথা মনে রাখো hemogenic acid salicylic acid ascorbic acid আর aspirin therapy আচ্ছা গেল এটা শেষ এখন তোমাদেরকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস জিজ্ঞেস করবে যে ইয়েলো হলে কত প্লাস ব্রিক রেড হলে কত প্লাস এগুলো সবাই তোমরা জানো সেজন্য আর এগুলো রিভিউ করব নেক্সট কোশ্চেন হবে গ্লাইকোসুরিয়া উইথ হাইপারগ্লাইসিমিয়া পজিটিভ গ্লাইকোসুরিয়া কি গ্লাইকোসুরিয়া হচ্ছে প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন ইট ইজ কলড গ্লাইকোসুরিয়া ক্লিয়ার আচ্ছা হাইপারগ্লাইসিমিয়া কি হাইপারগ্লাইসিমিয়া হচ্ছে যখন হাই ইনক্রিজ সুগার লেভেল glucose level in blood it is called hyperglycemia তাহলে ব্লাডে যদি সুগার পাবে তখন ইউরিনেও সুগার পাবে এটা নরমাল ব্লাডে সুগার বাড়লে ইউরিনেও সুগার পাবে সেজন্য গ্লাইকোসুরিয়া উইথ হাইপারগ্লাইসিমিয়ার কজ কি কি তোমাকে জিজ্ঞেস করবে গ্লাইকোসুরিয়া উইথ হাইপারগ্লাইসিমিয়ার এক নাম্বার কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস এর কজ হচ্ছে অ্যাক্রোমেগালি তিন নাম্বার কজ হচ্ছে কুশিং সিনড্রোম ঠিক আছে চার নাম্বার হচ্ছে হাইপারথাইরয়েডিজম এই চারটা কথা মনে রাখবো কি কি ডায়াবেটিস মেলাইটাস অ্যাক্রোমেগালি কুশিং সিনড্রোম হাইপারথাইরয়েডিজম এই এইগুলো অবশ্যই মনে রাখবা তাছাড়া আমি নোটে আরো অনেক কজ আছে ওগুলো দিব কিন্তু তুমি এই কজগুলো চারটা মনে রাখবা একটা তো ডায়াবেটিস মেলাইটাস আর তিনটা হরমোনের দেখি কি অ্যাক্রোমেগালি কুশিং সিনড্রোম হাইপারথাইরয়েডিজম ভেরি ইম্পর্টেন্ট তাছাড়া আর কি কি আছে দেখো থিওকোমোসাইটোমা আছে কর্টিকোস্টেরয়েড আছে কার্সিনোমা প্যানক্রিয়াস আছে প্যানক্রিয়াটাইটিস আছে এগুলো আছে আচ্ছা এখন আসো গ্লাইকোসুরিয়া উইদাউট হাইপারগ্লাইসেমিয়া তাহলে গ্লাইকোসুরিয়া আমি কি বলেছি গ্লাইকোসুরিয়া হচ্ছে প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন হাইপারগ্লাইসেমিয়া কি ওয়েন ব্লাড সুগার লেভেল ইজ মোর দ্যান নরমাল ইট ইজ কলড হাইপারগ্লাইসেমিয়া হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া ওয়েন ব্লাড সুগার ইজ বিলো নরমাল ইট ইজ কলড হাইপোগ্লাইসেমিয়া এখন আসো গ্লাইকোসুরিয়া উইদাউট হাইপারগ্লাইসেমিয়া নরমালি ব্লাডে সুগার বেশি সেজন্য ইউরিনেও সুগার পাচ্ছে কিন্তু এখন ব্লাড সুগার নরমাল কিন্তু ইউরিনে সুগার পাচ্ছে কেন এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে যদি রেনাল টিবিউলার ডিসফাংশন হয় আর একটা হচ্ছে প্রেগন্যান্সি এই দুইটা কজ মনে রাখবা গ্লাইকোসুরিয়া উইদাউট হাইপারগ্লাইসেমিয়া এক নাম্বার কজ হচ্ছে রেনাল টিবিউলার ডিসফাংশন রেনাল টিবিউলার ডিসফাংশন এটা হচ্ছে কি প্রেগন্যান্সি যদি প্রেগন্যান্সি হয় সেজন্য অনেক সময় দেখা যায় ইউরিন দিয়ে যায় এখন আসো নেক্সট টপিক কিটন বডি কিটন বডি কি জিনিস কিটন বডি হচ্ছে অ্যাসিটন অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড এবং বিটা হাইড্রোক্সি বিউটিরিক অ্যাসিড এই তিনটা হচ্ছে কিটন বডি এই আমাদের কতক্ষণ আছে সময় অরুণিমা তুমি আমাকে 5 মিনিট আগে বলো যে এখন শেষ হয়ে যাবে লেগেই থাকবে আমাদের শেষ করে ফেলতে হবে কারণ আমরা যদি শেষ না করে দেই তোমরা তো করতে পারছো না সমস্যায় পড়ে যাবে তোমরা আমাদের কোনো অসুবিধা হবে না সেজন্য বেটার হচ্ছে তোমরা যতটুকু পারো আমার কাছ থেকে শুনে রাখো আমরা একটু তাড়াতাড়ি যাই স্পিড দিয়ে যাই তারপর নোটগুলো দিয়ে দেবো নিজেরা পড়ে নিব কোনো সমস্যা হলে আমরা তো গ্রুপে আছি তখন গ্রুপ থেকে কোশ্চেন করো আমি অ্যান্সার বুঝিয়ে দেবো আচ্ছা কিটন বডি কি কিটন বডি হচ্ছে অ্যাসিটন অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড বিটা হাইড্রোক্সি বিউটিরিক অ্যাসিড এই তিনটাকে কিটন বডি বলে এখন কিটন বডি আমরা করি কিটো ডায়াবেটিক কিটোসিস হয়েছে কিনা দেখার জন্য এটা ভেরি ডেঞ্জারাস একটা কন্ডিশন আচ্ছা এখন এই কিটন বডি আমরা কোন টেস্ট করে ইউরিনে দেখি নাম হচ্ছে রথারাস টেস্ট রথারাস টেস্ট কিটন বডি দেখে যে টেস্ট করে সেটার নাম রথারাস টেস্ট তোমরা করেছো আচ্ছা আর কি
রথরাস টেস্ট ছাড়া আর কি মেথডে আমরা কিটোন বডি দেখতে পারি? একটা হচ্ছে স্ট্রিপ দিয়ে দেখতে পারি, আর একটা হচ্ছে সোডিয়াম নাইট্রোক্সাইড ট্যাবলেট আছে ওইগুলো দিয়ে দেখতে পারি। তাহলে একটা হচ্ছে রথরাস টেস্ট করতে পারি, আর একটা হচ্ছে স্ট্রিপ দিয়ে দেখতে পারি, আর একটা হচ্ছে সোডিয়াম নাইট্রোক্সাইড ট্যাবলেট আছে ওগুলো দিয়ে দেখতে পারি। আচ্ছা, কিটোন বডি শেষ। এখন আসো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আমরা যে ইউরিন পেশেন্টের কাছ থেকে 15 ml ইউরিন নিব বলেছিলাম প্রথম দিন, ওই ইউরিনটা নিয়ে কি করব? ওই ইউরিনটা নিয়ে আমরা সেন্ট্রিফিউজ করব। আমাদের ল্যাবে সেন্ট্রিফিউজ মেশিন আছে, সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করব কতক্ষণ? 5 মিনিট। আচ্ছা, সেন্ট্রিফিউজ কত রোটেট হয় পার মিনিটে? 3000 রোটেশন পার মিনিট। 3000 রোটেশন পার মিনিটে 5 মিনিট আমরা সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পরে উপরের অংশ ফেলে দিব, সুপারনেটেন্ট গুলো আমরা নিব। সুপারনেটেন্ট নিয়ে আমি তোমাদেরকে দেখাবো একদিন কিভাবে আমরা করছি। সুপারনেটেন্ট গুলো নিয়ে আমরা ওইটা টেস্টি স্লাইড, পরিষ্কার একটা স্লাইডের উপর এক ফোঁটা দিয়ে কভার স্লিপ দিয়ে মাইক্রোস্কোপের নিচে ইয়ে করব, কি বলে যে দেখব। আচ্ছা, এখন ইউরিন সেন্ট্রিফিউজ করলাম। ইউরিন সেন্ট্রিফিউজ করার পরে স্লাইড রেডি করলাম। স্লাইড রেডি করার পরে মাইক্রোস্কোপের নিচে দেখব। মাইক্রোস্কোপে আমরা কি কি দেখব? মাইক্রোস্কোপে আমরা কি কি দেখব? মাইক্রোস্কোপে আমরা ইউরিনের পাস সেল দেখি, আমরা ইউরিনের এপিথেলিয়াল সেল দেখি, ইউরিনের আরবিসি দেখি, ইউরিনের কাস্ট দেখি, ইউরিনের ক্রিস্টাল দেখি, তারপর ইউরিনে দেখি ব্যাকটেরিয়া আছে কিনা, ফাঙ্গাস আছে কিনা, প্যারাসাইট আছে কিনা, স্পারম্যাটোজোয়া আছে কিনা। তাহলে আমরা কি কি দেখি মাইক্রোস্কোপে? এটা একটা ইম্পর্টেন্ট ভাইবে কোশ্চেন। যে ইউরিন সেন্ট্রিফিউজ করলাম, এই সেন্ট্রিফিউজটা কত রোটেশন পার মিনিট, কতক্ষণ ধরে করব, করার পরে তারপরে আমরা কভার স্লিপ দিয়ে কি কি দেখব, কি কি ফাইন্ড করব? তুমি তো যদি না জানো তুমি কি দেখবা, তাহলে তুমি কেমন করে বলবা মাইক্রোস্কোপে কি দেখ? তাহলে মাইক্রোস্কোপে আমরা পাস সেল দেখব, এপিথেলিয়াল সেল দেখব, আরবিসি দেখব, তারপরে ফাস্ট দেখব, ক্রিস্টাল দেখব, প্যারাসাইট দেখব, স্পারম্যাটোজোয়া দেখব, ফাঙ্গাস দেখব, ব্যাকটেরিয়া দেখব, এই জিনিসগুলো আমরা দেখব। এখন আসো পাস সেল। নরমালি একটা পেশেন্টের ইউরিনে 0 to 5 পার হাই পাওয়ার ফিল, আমরা তো 10 আর 40 তে ইউরিন পরীক্ষাগুলো দেখি মাইক্রোস্কোপের 10 ম্যাগনিফিকেশনের লেন্সে অথবা 40 ম্যাগনিফিকেশন লেন্সে আমরা ইউরিন গুলো দেখি। এখন 40 ম্যাগনিফিকেশন এইগুলোকে বলে হাই পাওয়ার ফিল, HPF। তাহলে 0 to 5, 0 থেকে 5টা পাসেল আমরা প্রত্যেকটা ফিল্ডে যদি পাই এটা নর্মাল। আচ্ছা, যদি আমরা 10টা পাই, 15টা পাই, 20টা পাই, 8টা পাই, প্লেন্টি পাই, প্লেন্টি কখন গুনতে পারলাম, তখন বলবো এটা পার্সেল বেশি। তার মানে কি? দেয়ার ইজ ইনফ্লামেশন ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট অথবা কিডনি অথবা রেনাল টিবিউস, যে কোনো জায়গায় এটার জন্য পার্সেল আসছে। পার্সেল কি? পার্সেল হচ্ছে ডেড নিউট্রোফিল। নিউট্রোফিল কখন আসে? এনি ইনফ্লামেশনে নিউট্রোফিল আসে ফাইট করতে, যখন ইনফ্লামেশনের প্রসিডিউরে ফাইটিং চলে কিছু নিউট্রোফিল তো মারা যায়, মারা গেলে ওগুলো আসবে পার্সেল হিসাবে ইউরিন দিয়ে, তখন ইউরিনে পার্সেল বেড়ে যাবে, ডেড নিউট্রোফিলের টাইম সংখ্যাগুলো বেড়ে যাবে। বেড়ে কত হবে? 15 থেকে 20টা হবে পার হাই পাওয়ার ফিল্ডে, অথবা 20 থেকে 25টা হবে, অথবা প্লেন্টি হবে যে গোনা যাবে না। তো নর্মালি একটা পেশেন্টের ইউরিনে 5টা পর্যন্ত পার্সেল থাকলে আমরা এটাকে ইউরিন ইনফেকশন বলবো না, আমরা এটা নর্মাল বলবো। আচ্ছা, তাহলে নর্মালি একটা রোগীর 5টা পর্যন্ত 0 to 5 পার হাই পাওয়ার ফিল পার্সেল পাই, এই অ্যান্সারটা দিবে 0 to 5 পার হাই পাওয়ার ফিল। আচ্ছা, এখন আসো এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল আমরা 0 to 5 পার হাই পাওয়ার ফিল পাই, কিন্তু ফিমেলের ক্ষেত্রে এপিথেলিয়াল সেল আমরা অনেক বেশি পেতে পারি, এটা নর্মাল। ক্লিয়ার? এপিথেলিয়াল সেল কি? এপিথেলিয়াল সেল হচ্ছে এপিথেলিয়াল ট্রানজিশনাল এপিথেলিয়াম থেকে যে সেলগুলো শেড হয় নর্মালি এটাই। আচ্ছা, আরবিসি রেড ব্লাড সেল, নর্মালি কি ইউরিনে রেড ব্লাড সেল পাওয়া যায়? অরুণিমা বলো তো, কোশ্চেন এটা ভাইবাতে ভেরি কমনলি করা হয় যে নর্মালি ইউরিনে আরবিসি পাওয়া যায় না, ক্লিয়ার? যায় না ম্যাম? না, নর্মালি কোনো আরবিসি পাওয়া যায় না, কিন্তু যদি আরবিসি পাওয়া যায় ইট ইজ অ্যাবনর্মাল। আচ্ছা, তো নরমালি আরবিসি কি ইউরিনে পাওয়া যায় না? এটা যেন সবার কনসেপশন ক্লিয়ার থাকে। যে কোশ্চেন করলে টিচার তোমরা যেন বলতে পারো যে ইউরিনে কোনো আরবিসি নরমালি পাওয়া যায় না, ক্লিয়ার? আজকে
কম মেসেজ এটা যেন হয় যে ইউরিনে আরবিসি পাওয়া যায় নরমালি না, এটা আজকে একদম মনের মধ্যে গেঁথে রাখো, যেন পরীক্ষায় কোনোদিন কনফিউশন না হয়। আচ্ছা এখন ইউরিনে আরবিসি পাওয়া যায় না, তাহলে ইউরিনে আরবিসি পাওয়া যায় পাওয়া যদি যায় তাহলে অবশ্যই এটা অ্যাবনর্মাল। এরপরে আমরা তোমাকে পড়াবো যে আরবিসি কি কি কারণে পারে, কোন সময় আরবিসি পাওয়াটা ফিজিওলজিক্যাল হচ্ছে গেল। তারপরে আসো কাস্ট, কাস্ট কি? কাস্ট হচ্ছে ইউরিনের ফর্ম ডিলিমেন্ট, কিছু ফর্ম ডিলিমেন্ট হয় সেটা কাস্ট। কাস্টের অরিজিন কি, কাস্ট কিডনিতে তৈরি হয়, কাস্ট কয় ধরনের আছে এগুলোও পড়াবো, কাস্ট কি কি আছে দেখো। এখন কাস্ট আছে হায়ালিন কাস্ট আছে, ওয়াক্সি কাস্ট আছে, আরবিসি কাস্ট আছে, ডাব্লিউবিসি কাস্ট আছে, মিক্স সেলুলার কাস্ট আছে, গ্রানুলার কাস্ট, দেখো কত ধরনের কাস্ট। এখন কাস্ট ডাব্লিউবিসি কাস্ট আরবিসি কাস্ট এগুলো যখন অনেক আরবিসি ডাব্লিউবিসি পাবো তাহলে এটা কাস্ট হিসেবে আসবে। তাছাড়া ওয়াক্সি কাস্ট, হায়ালিন কাস্ট, মিক্স সেলুলার কাস্ট এগুলো কিডনির বিভিন্ন ডিজিজে আমরা পাই, এগুলো আমরা কাস্টে পড়ব। তারপরে আসো কাস্ট গেল, আরবিসি কাস্ট আমরা কমন আর আবার পড়ব, তারপরে কমন আরবিসি কাস্ট কোথায় পাই, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা মাথায় রাখবে, এটা আজকে হোম মেসেজ যে আরবিসি কাস্ট কোথায় পাই, গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেটা একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ও বলতে পারো, গ্লোমেরুলোনেফ্রাইটিস ও বলতে পারো। যখনই আরবিসি কাস্ট পাবা একটা ডিজিজের নাম মনে রাখো, আর কোনো নাম মনে না রাখলেও চলবে, সেটা হচ্ছে কি, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্লিয়ার? আচ্ছা ডাব্লিউবিসি কাস্ট আসো, ডাব্লিউবিসি কাস্ট আমরা কোথায় কোথায় পাই, পাইলোনেফ্রাইটিস, এক না একটা কজ মনে রাখবা সেটা হচ্ছে পাইলোনেফ্রাইটিস, যদি পাইলোনেফ্রাইটিস হয় তাহলে ডাব্লিউবিসি কাস্ট পাবো, আরবিসি কাস্ট না। আচ্ছা তারপরে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল কি কি, ক্রিস্টাল ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল আছে, অ্যামরফাস ফসফেট ক্রিস্টাল আছে, ট্রিপল ফসফেট ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালগুলোর নাম একটু কোনোদিন যেন আসলে বুঝতে পারো এটা মনে রাখো। আচ্ছা ব্যাকটেরিয়া ইউরিন একটা বডি প্রোডাক্ট, ওটা নর্মাল টেম্পারেচারে যদি আউটডোর টেম্পারেচারে রাখা হয় এখানে ব্যাকটেরিয়া গ্রোথ হয়ে যেতে পারে, সেজন্য ইউরিন সবসময় আমরা তাড়াতাড়ি টেস্ট করে ফেলবো। ফাঙ্গাস, ফাঙ্গাস আছে যেমন ক্যান্ডিডা ইউরিনে আমরা দেখতে পারি, ইস্ট দেখতে পারি, এগুলো সাধারণত আমরা ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের আর ইউটিআই ডায়াবেটিস পেশেন্টের ক্যান্ডিডা অথবা ফাঙ্গাস ইস্ট এগুলো আমরা পাই। তারপরে আসো প্যারাসাইট, এটা একটা ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন, তোমাকে জিজ্ঞেস করবে মাইক্রোস্কোপিতে কোন প্যারাসাইটটা ইউরিনে পায়, কোন প্যারাসাইটটা বলো, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, অরুণিমা বলো তো একটু, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এই ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসটাই একটা প্যারাসাইট, যে প্যারাসাইটটা আমরা ইউরিনে পাই, তোমাকে বলবে ইউরিনে একটা প্যারাসাইটের নাম বলো যেটা আমরা পাই ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। ব্লাডে একটা প্যারাসাইট আছে যেটা আমরা পাই, ওটা কি বলো তো, কেউ বলো ব্লাডের প্যারাসাইটের নাম কি, পাহাড়ি জায়গায় থাকলে ম্যালেরিয়া, ভেরি গুড, ম্যালেরিয়া। আচ্ছা তারপরে এরকম করে তোমাকে জিজ্ঞেস করবে এই প্যারাসাইটের নাম বলো, প্যারাসাইট। আচ্ছা তাহলে ইউরিনের প্যারাসাইটের নাম হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ব্লাডের প্যারাসাইটের নাম হচ্ছে ম্যালেরিয়া, কারণ চিটাগাং ম্যালেরিয়া জোন। আচ্ছা এছাড়া স্পারমাটোজোয়া আছে, এগুলো পাই, তাহলে আমরা ইউরিনে মাইক্রোস্কোপিকে পার্সেল দেখব, আরবিসি দেখব, এপিথেলিয়াল সেল দেখব, গ্লাস দেখব, ক্রিস্টাল দেখব, তারপর দেখব কি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট এবং স্পারমাটোজোয়া। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কোনো জবাব নাই। আচ্ছা এখন এরপরে আসো, তাহলে মাইক্রোস্কোপি আমরা করলাম, মাইক্রোস্কোপি কেমন করে টেস্ট করে এটা আমি আবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে তুমি ওইটাকে সেন্ট্রিফিউজ করবে, সেন্ট্রিফিউজ কত, 3000 রোটেশন পার মিনিট ফর 5 মিনিট, রোটেশন করার পরে ইউরিন উপরের গুলা ফেলে ফেলে দিবে, কভার স্লিপের উপর, সরি টেস্ট স্লাইডের উপর দিয়ে কভার স্লিপ দিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, ক্লিয়ার? আচ্ছা তো এখন এরপরে আসো, অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে না, অরুণিমা? জি ম্যাম। অরুণিমা জি ম্যাম, বাকি আছে আমার 3 মিনিট,
জিজ্ঞেস করলে তুমি বলবা যে একটা হচ্ছে ইউরিন অ্যানালাইসিস, রেনাল ফাংশন টেস্টে আসবে ইউরিন অ্যানালাইসিস হেডলাইন একটা, আরেকটা হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, ওটার মধ্যে কি কি আছে, ইউরিয়া আছে, ক্রিয়েটিনিন আছে, ইউরিক অ্যাসিড আছে, ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড, তারপরে ক্লিয়ারেন্স টেস্ট কিছু করতে পারি, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, ইউরিয়া ক্লিয়ারেন্স, ইউরিন ক্লিয়ারেন্স, এগুলো ক্রোমিয়াম 51 ইডিডিএ ক্লিয়ারেন্স, আরো কিছু আছে যেটা সাবস্টেন্স আমরা ইউরিনে ব্লাডে দেখি ইউরিনের রেনাল ফাংশনের জন্য, সেটা হচ্ছে প্রোটিন, কোলেস্টেরল, বাইকার্বনেট, ক্লোরাইড, ক্যালসিয়াম, এগুলো আমরা রেনাল ফাংশন টেস্টের জন্য দেখি, তারপরে দেখি কিডনির সাইজ, শেপ, এসিমেট্রি আছে কি না, এটার জন্য এক্সরে করি, আল্ট্রাসোনোগ্রাফি করি, করি আর রেনোগ্রাফি। তোমাকে যদি এক কথায় জিজ্ঞেস করে যে রেনাল ফাংশন টেস্ট তুমি কোন কোন টেস্ট দিয়ে করবা, তখন তুমি সোজা বলবা ইউরিনারি করব, ইউরিয়া করব, ক্রিয়েটিনিন করব, এই তিনটা মেইন ভাইভাতে বলবা এই তিনটা, আর রিটেনে তো রেনাল ফাংশন টেস্ট যা নোট দিব ইউরিয়া, আরেকটা হচ্ছে ক্রিয়েটিনিন, আরেকটা হচ্ছে ইউরিন আরি। তো আমাদের স্টুডেন্টরা কি করে, ইউরিনারি বলে ওই যে ইউরিনারি যে আমি ভলিউম কতটুকু, কালার কি, অর্ডার কি, ওগুলো বলতে থাকে। তোমাকে যখন রেনাল ফাংশন টেস্ট জিজ্ঞেস করবে তুমি ইউরিনারিকে ডিটেল ডিসক্রাইব করতে যাবে না, তোমাকে ইউরিনারি যখন ডিসক্রাইব করতে হবে তখন তুমি ইউরিনারি ডিসক্রাইব করবে। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, ইউরিনারি বলে ইউরিনারিকে ভলিউম, কালার, তারপরে অ্যাপিয়ারেন্স, তারপর ওডর, এগুলো বলতে থাকে। প্লিজ ইউরিনারি ডিসক্রাইব করতে যাবে না, রেনাল ফাংশন টেস্ট বললে তুমি বলবা রেনাল ফাংশন টেস্ট, যদি টিচার তোমার সব শুনতে চায় তাহলে তুমি পুরাটা ডিটেল বলতে থাকবে, ইউরিনারি, তারপরে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, তারপর ক্লিয়ারেন্স টেস্ট, তারপর আদার সাবস্টেন্স ইন ইউরিন, তারপর হচ্ছে সাইজ শেপ দেখার জন্য এক্সরে, রেনোগ্রাম, এমআরআই, সিটি, এগুলো। কিন্তু যদি টিচার বলে খুব তাড়াতাড়ি বলো তো রেনাল ফাংশন টেস্ট কি কি, তখন তুমি ইউরিনারি, ইউরিয়া, ক্রিয়েটিনিন এই তিনটা তো বলবেই, এটা ছাড়া কোনো রেনাল ফাংশন টেস্ট হবে না। আর গুলো আছে ডিটেল, বাট এগুলো কমনলি আমরা করি না, আমরা কমনলি এই তিনটাই করি, একটা হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশন, ইউরিনারি, তারপর হচ্ছে ইউরিয়া, তারপর হচ্ছে ক্রিয়েটিন। ইউরিনারিকে ডিটেল বলতে যাবে না, বেশিরভাগ স্টুডেন্ট ইউরিনারিকে ডিটেল বলতে যায়, ইউরিনারি ডিটেল শুনতে চাইলে তখন বলবে। ক্লিয়ার? এখন বলো আমি যেগুলো যেগুলো বললাম ওইখানে কোনো কোশ্চেন আছে, যদি কোনো কোশ্চেন থাকে আমি ওগুলো আবার রিভিউ করব, আমি রেনাল ফাংশন টেস্ট পর্যন্ত পড়িয়ে আর যেতে চাচ্ছি না, কারণ এরপরে অন্য টপিক চলে আসবে যেটা হচ্ছে ক্রিয়েটিনিন কি, ইউরিনিয়া, অ্যাজোটেমিয়া, এগুলো আসবে, এগুলো আরো ডিটেল করাতে হবে। আজকে এতটুকু পর্যন্ত, তোমরা আমাকে কোশ্চেন করো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো? হ্যাঁ यस मैम, यस मैम, কিচেনে ল্যাব দেখতে পাচ্ছো? ল্যাবরেটরি দেখতে পাচ্ছ না? পাচ্ছি ম্যাম। হ্যাঁ ম্যাম। यस मैम। জি ম্যাম। আরেক আরেক ক্লাসে তোমাদেরকে আমি ইউরিন কেমন করে টেস্ট করে এরকম করে দেখাবো, এখানে দেখালে তোমরা অন্তত দেখতে পারলে যে একবার এখানে ল্যাবে আর এসে দেখতে হবে না, এখানে আমরা যদি দেখাই যে এতটুকু ইউরিন, এটাকে দেখো এইভাবে আমরা তিনটা টেস্ট টিউবে নিবো, তিনটা টেস্ট টিউবে নিয়ে একটা টেস্ট টিউব ফর হিট কোয়াগুলেশন টেস্ট, একটা একটা টেস্ট টিউব ফর বেনেডিক্স টেস্ট, আর একটা টেস্ট টিউব ফর মাইক্রোস্কোপ, ইউরিন যে রোগী এসে দিয়ে যাবে 15 ml, ওই 15 ml থেকে আমরা তিনটা টেস্ট টিউব, তিনটা টেস্ট টিউবের মধ্যে একটা টেস্ট টিউব ফিজিক্যাল এক্সামিনেশন দেখার পরে ওইটাকে আমরা সেন্ট্রিফিউজ করতে দিয়ে দিব, সেন্ট্রিফিউজ করার পরে উপরে গুলো ফেলে দিয়ে মাইক্রোস্কোপের স্লাইড, এই তোমাদের কাছে কোনো স্লাইড আছে এখানে, তাহলে স্লাইডে স্লাইড করে মাইক্রোস্কোপি করব, আর আরেকটা টেস্ট টিউব দিয়ে করব হিট কোয়াগুলেশন টেস্ট, যেটা প্রোটিন আছে কিনা, আরেকটা টেস্ট টিউব দিয়ে যেটাতে
রাখা হবে সেটা দিয়ে করব বেনেডিক্টেল যেটা সুগার মানে গ্লুকোজ আছে কিনা এই তিনটা হেডলাইনে আমরা ইউরিন টেস্ট করব বুঝেছো তাহলে এটা এই আজকের এই ক্লাসের সামার মানে হোম মেসেজ কি বাসায় কি নিয়ে যাবা এটা একদম ভুল মানে আমরা কতটুকু পর্যন্ত নিব 15 এমএল নিয়ে তিনটা হেডলাইনে আমরা ওইটাকে টেস্ট করব একটা হচ্ছে ফিজিক্যাল আরেকটা হচ্ছে কেমিক্যাল আরেকটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফিজিক্যালের মধ্যে আমরা ফিজিক্যাল দেখার পরে ঠিক আছে কেমিক্যালের মধ্যে দুইটা টেস্ট একটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট আরেকটা হচ্ছে বেনেডিক্টস মাইক্রোস্কোপি মাইক্রোস্কোপি সেন্ট্রিফিউজ করে মাইক্রোস্কোপে যেই ফার্স্ট সেল দেখব এপিথেলিয়াল সেল দেখব আরবিসি দেখব কাস্ট দেখব ক্রিস্টাল দেখব তারপর প্যারাসাইট দেখব ব্যাকটেরিয়া দেখব ফাঙ্গাস দেখব স্পারমাটোজোয়া দেখব বাস শেষ ক্লিয়ার এটা ইউরিনারি এটা রেনাল ফাংশন টেস্টের একটা পার্ট তোমাকে যখন রেনাল ফাংশন টেস্ট জিজ্ঞেস করবে তখন তুমি ইউরিনারি তারপরে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স ইন ব্লাড এটা কি কি ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড এরপরে আসবে আদার সাবস্টেন্স কি কি যখন আমরা একটা পেশেন্টের ডায়রিয়া বেশি হলে ডিসেন্ট্রি বেশি হলে অথবা ভমিটিং হলে অথবা পেশেন্টটা আইসিইউতে থাকলে আমরা ইলেকট্রোলাইট করি না ইলেকট্রোলাইট করে আমরা দেখি ব্লাডের প্রোটিন সরি সুগার কি আছে সোডিয়াম কেমন আছে পটাশিয়াম কেমন আছে কারণ এগুলো সব ম্যানেজ করে কে অ্যাসিডিটি অ্যালকালিনিটি এগুলো সব ম্যানেজ কিডনি সিস্টেম এখন কিডনি খারাপ হয়ে গেলে তো এগুলো উল্টা পাল্টা হবে এটা দেখি তাছাড়া ক্লিয়ারেন্স টেস্ট দেখি আর কিডনির সাইজ শেপ এগুলো সব দেখি ফাংশন ঠিক আছে কিনা এগুলো বাইরে থেকে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি এক্সরে করে দেখি রেনোগ্রাম করে দেখি সিটি করে দেখি এমআরআই করে দেখি এই হচ্ছে রেনাল ফাংশন বলো এবার কোনো আর কোনো কোশ্চেন আছে তোমরা এমনি শুনছো আর তোমরা ক্লাসের জন্য ক্লাস করছো আমিও ক্লাসের জন্য ক্লাস কিন্তু দয়া করে কি করবা জানো আমি যখন নোটগুলো দিব দয়া করে বুদ্ধিমান যারা তারা পড়ে নি প্রশ্ন থাকলে উত্তর প্রশ্ন করো আমরা উত্তর দিব আমাদের তো গ্রুপ আছে আর যদি প্রশ্ন না থাকে মুক্ত করে নিও পরীক্ষায় পাশ করতে আগে তারপর হচ্ছে অন্য যে পাশ করবে সে যতই দুষ্টামি করুক সে ভালো আর যে পাশ করবে না সে যতই ভালো থাকুক সে খারাপ বুঝে গেছে পাশ করতে হবে কই আর অন্যরা কই এখন তাহলে তোমাদের সাড়ে বারোটা থেকে ক্লাস আছে না আবার এখন কয়টা এই তো তাহলে থ্যাংক ইউ অল অরুণিমা ঠিক আছে নোটটা যদি আমি অরুণিমাকে দিই ওর থেকে কালেকশন করে তোমরা একটু পড়বা রেগুলার যে পড়বে সেই বুদ্ধিমান আর যে পড়বে না রেখে দিবে সে তো মেডিকেল সাবজেক্টের পড়াগুলো এই তিন মাস পড়া দিয়ে হবে না এগুলো শেয়ার করতে হয় সেজন্য দয়া করে পড়ো ঠিক আছে থ্যাংক ইউ অল অরুণিমা তুমি আমার সাথে পরে যোগাযোগ করে নোট কেমন করে নিবে এই নেক্সট ক্লাসও আছে এগুলো শেষ হলে একসাথে নোট কেমন ঠিক আছে থ্যাংক ইউ অল আর তোমাদের অন্য ক্লাস আছে ওখানে জয়েন করো আসসালামু আলাইকুম এখন ওদের তো আরেকটা ক্লাস ওখানে তো কি জানি